হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট ওয়ান পর ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এই জুলাই মাসের সাতাশ তারিখ কি উনত্রিশ তারিখেই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের এক্সাম আছে সেই জন্য এটার প্র্যাকটিস সেট এটা ছাড়াও এই প্র্যাকটিসেটটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর অব এক্সাইস রেলের গ্রুপ ডি এবং রেলের আর পি এফ যে এক্সামটি হবে এবং তার সাথে আদার্স যে কোনো এক্সামের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্র্যাকটিস সেটটা একটু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট ফার্স্ট প্রশ্ন দেখো তাই এই পুরো প্র্যাকটিস সেটটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নেবে একবার সাপ ও পাখা সম্মিলিত যে সিম্বলটি চিকিৎসকরা ব্যবহার করে থাকেন তার নাম কি তার নাম হচ্ছে ক্যাডুসিয়াস অপশন বি হচ্ছে এটির অ্যান্সার রেড ক্রস কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রেড ক্রস টোটাল তিনবার শান্তি পুরস্কার পেয়েছে এবং এর সাথে এটা জেনে রাখবে যে সব থেকে বেশি কোন দেশ নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে বেশি যে দেশটি নোবেল পুরস্কার পেয়েছে মানে সেই দেশের অধিবাসী লোকগুলো লোকেরা পেয়েছে সেই দেশটি হচ্ছে জার্মানি তারা টোটাল এখনো পর্যন্ত আশিটি নোবেল পুরস্কার পেয়েছে মানে জার্মানির টোটাল লোক যতগুলো আছে যারা নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে টোটাল হচ্ছে আশি এটা সব থেকে মনে রাখবে তাহলে জার্মানি এমন একটি দেশ যেখান থেকে আশি জন লোক টোটাল নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি আমরা সবাই জানি যে শেফালি বা নাইট জাসমিন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল আইউ সিওনের সি এন এর রেড লিস্টে কোন তালিকার অন্তর্ভুক্ত এটি হচ্ছে এন ডেজার্ট এন ডেজার্ট তালিকা গোষ্ঠীর তালিকাভুক্ত অপশন এ হচ্ছে এটির आंसर কোন অভিনেত্রী বাংলা গ্রেটা গার্বো বলা হয় কোন অভিনেত্রী কে आंसर হচ্ছে সুচিত্রা সেন সুচিত্রা সেনকে বলা হতো গ্রেট গার্বো বাংলার জাতীয় পুরস্কার প্রাপ্ত ছায়াছবি বিসর্জনের পরিচালক কে এই বিসর্জনের পরিচালক হচ্ছেন कौशिक গাঙ্গুলি অপশন সি হচ্ছে এটির आंसर ভাওয়াইয়া লোকসংগীত পশ্চিমবঙ্গের কোন জেলায় বহু প্রচলিত এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহারে কোচবিহারে ভাওইয়া লোকসঙ্গীত খুবই প্রচলিত এবং এর সাথে মনে রাখবে পুরুলিয়া ছৌ নাচও কিন্তু খুবই পরিচিত প্রচলিত আন টু দ্য লাস্ট গ্রন্থটি কে রচনা করেছেন আন টু দ্য লাস্ট এই গ্রন্থটি রচনা করেছেন জন রাস্কিন অপশন বি হচ্ছে এটির অ্যান্সার কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল প্রশ্ন যে কোন দেশে জাতীয় পতাকায় সেই দেশেরই মানচিত্র চিত্রিত আছে সেটি হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস এমন একটি দেশ যা জাতীয় পতাকায় সেই দেশেরই মানচিত্র চিত্রিত আছে মানে আঁকা আছে কথাকলি ধ্রুপদী নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত আমরা সবাই জানি যে কেরালার ফোক ড্যান্স হচ্ছে কথাকলি এবং এর সাথে মনে রাখবে তামিলনাড়ু ফোক ড্যান্স হচ্ছে ভরতনাট্যম ঠিক আছে এবং এইটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন স্টেটের কি কোনটা ডান্স ফর্ম কী কী আছে সেইটা একদম আরেকবার দেখে নেবে কারণ এইখান থেকে যে কোনো গভর্নমেন্ট এক্সাম দেবে তুমি যে কোনো সেখান থেকে একটি কোশ্চেন তোমার কমন আসবেই আসবে পরের প্রশ্নে দেখো এবং সেই ভিডিওটা যদি দেখে দেখো সেই ভিডিওটার প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটাই তোমার এই বছর ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের এক্সামেও এসেছিলো পরের প্রশ্নে দেখো ইউটোপিয়া গ্রন্থের লেখককে ইউটোপিয়া গ্রন্থে লেখক হচ্ছেন থমাস মুর ক্রিমিয়া যুদ্ধ কবে হয়েছিল দেখো অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কিন্তু ক্রিমিয়া যুদ্ধটি শুরু হয়েছিল আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সেই জন্য পাশে আমি ব্যাকেট দিয়েও লিখে দিয়েছি যদি অপশান এরকম থাকে তাহলে আঠারোশো চুয়ান্ন তোমরা অ্যান্সার করতে পারো পরের প্রশ্ন আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন এইটা বহু ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক এক্সামে এই কোশ্চেনটি এসছে এটির অ্যান্সার হচ্ছে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন আমেরিকা গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবার দেখো নেক্সট পেজ গান্ধীজির অস্থি বিসর্জন করা হয়েছিল কোথায় গান্ধীজির অস্থি বিসর্জন করা হয়েছিল আরব সাগর গুজরাটে অপশন বি হচ্ছে এটির অ্যান্সার আজমল কাসাব নিচে নামটি কিসের সাথে যুক্ত এটা আমরা সবাই জানি যে মুম্বাই সন্ত্রাসবাদী হামলার সাথে যুক্ত আজমল কাসাব ভারতের কোন রাজ্যে প্রথম জৈব সার দিয়ে চাষ বা অর্গানিক ফার্ম করা হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সিকিম এই কোয়েশ্চেনটা আসার অনেক চান্স আছে যে কোনো এক্সাম দেবে রিসেন্টলি ঠিক আছে অর্গানিক ফার্ম সেটি হচ্ছে সিকিম একদম মুখস্থ করে নেবে আয়তনের নিরিখে ইউএসের বৃহত্তম শহর কোনটি দেখো ইউএসের পপুলেটেড এই পপুলেশান ওয়াইজ সব থেকে বৃহত্তম শহর হচ্ছে নিউ ইয়র্ক কিন্তু আয়তন অনুসারে সবথেকে বড় শহর হচ্ছে আলাস্কা ঠিক আছে রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়া কোতাকার মহারানী ছিলেন রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়া ছিলেন গোয়ালিয়রের মহারানী অপশন সি হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো বিশ্বের প্রথম উপগ্রহ কোন দেশে মহাকাশে প্রেরণ করেছিলেন বিশ্বের প্রথম উপগ্রহ রাশিয়া মহাকাশে প্রেরণ করেছিলেন এবং এটির নাম ছিল স্পুটনিক ওয়ান ববিতা কুমারী কোন খেলার সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তিনি হচ্ছেন কুস্তি খেলার সাথে যুক্ত কুঞ্চরানী দেবী নামটি কিসের সাথে যুক্ত এই এইরকম ধরনের কোশ্চেন কিন্তু একটা আসবেই আসবে ঠিক আছে কুঞ্জরানী দেবী হচ্ছেন ভারোত্তোলন মানে হচ্ছে ওয়েট লিফটিং ওয়েট লিফটিং ফিল্ডের সাথে স্পোর্টস ফিল্ডের সাথে যুক্ত জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই কোয়েশ্চেনটি অ্যান্সার হচ্ছে রঙ্গনাথ মিশ্রা রঙ্গনাথ মিশ্র ছিলেন জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান ডিডিটি কে আবিষ্কার করেন ডিডিটি আবিষ্কার করেছেন পল মুলার তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ডিডিটির ফুল ফর্ম কি। আশা করি সবাই আনসারটি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে ডিবিটি এই ডিডিটির ফুল ফর্ম কী এবং ডিডিটি আবিষ্কার করেছেন পল মুলার সবচেয়ে ছোটো দিন কবে দেখো সবচেয়ে ছোটো দিন অপশান অনুযায়ী হচ্ছে বাইশে ডিসেম্বর অনেক জায়গায় অপশানে থাকে একুশে ডিসেম্বর ঠিক আছে একুশ বা বাইশে ডিসেম্বর মধ্যে যে কোনো যেটা অপশানে থাকবে সেটাই করবে পরের প্রশ্ন সি রামান কবে নোবেল পুরস্কার পান সিবি রামান নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কী জন্য পেয়েছিলেন না তিনি আর রিসার্চ করেছিলেন স্ক্যাটারিং অফ লাইটস স্ক্যাটারিং অফ লাইটের জন্য রিসার্চের জন্য তাকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং এই রিসার্চটার নাম নাম ছিল রামান এফেক্ট তাহলে এইরকম কোশ্চেন আসতে পারে যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে যে সিভি রমানকে কোন ফিল্ডের জন্য বা কী আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছিল তাহলে অনেক সময় এই স্ক্যাটারিং অফ লাইট থাকবে রামান এফেক্টটা থাকবে না যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস লিনাসের এক্সামের রামান এফেক্ট ছিল কিন্তু এইটা ছিল না স্ক্যাটারিং অফ লাইট কিন্তু আদার্স আর একটা এক্সামে সেখানে কিন্তু স্ক্যাটারিং অফ লাইট ছিল সেখানে রামান এফেক্টটা ছিল না সেই জন্য আমি তোমার বলে দিলাম এবং যারা গ্রুপ ডি দেবে বা রেলের আদার্স এক্সাম দেবে যেগুলো ক্লাস টেন পাসের সেইখানে এমনই কোশ্চেন আসবে যে সি বি রামান কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি পেয়েছেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তাহলে তোমাদের বুঝলে ডিফারেন্সটা কেমন কোশ্চেনের লেভেলটা কেমন হবে চেঞ্জ হয় এরকমভাবেই পড়তে হবে তোমাদের ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন এরকমভাবে পড়বে জনক জেরি ইয়াং এবং ডেভিড ফিলো এবং স্টিভ জোবস হচ্ছেন অ্যাপেলের ফাউন্ডার এটা তোমরা জেনে রাখবে পরে প্রশ্ন দেখো কর্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত আমরা সবাই জানি ভারোত্তোলন বা ওয়েট লিফটিং ওয়েট লিফটিং এর সাথে যুক্ত হচ্ছেন কর্নাম মালেশ্বরী অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ পিআর কার্ডির নামটি কিসের সাথে যুক্ত পিআর কার্ডির নামটি হচ্ছে ফ্যাশান ডিজাইনিংয়ের সাথে যুক্ত তিনি একজন পিআর কার্ডের একজন নাম করা ফ্যাশান ডিজাইনার এইচটিটি পি এর পুরো নাম কী এইচ পি এর পুরো নাম হচ্ছে অপশন বি হচ্ছে এটি আনসার হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এবং অনেক সময় এটা দিয়ে দেয় যে এইচ পি এস এর ফুল ফর্ম কী তাহলে এইচটিটি পি এস এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এস স্পট সিকিওর ঠিক আছে পরের প্রশ্ন দেখো নিচের কোনটি জারক পদার্থ নয় এইগুলি অপশানগুলির মধ্যে হচ্ছে পটাশিয়াম কোনো জারক পদার্থ নয় আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে কী খরিত হয় আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স থেকে খরিত হয় ইনসুলিন অপশন বি হচ্ছে এটির অ্যান্সার ন্যাপথোলিনের সংকেত কী ন্যাপথোলিনের সংকেত হচ্ছে সি টেন এইচ এইট সি টেন এইচ এইট হচ্ছে ন্যাপথোলিনের সংকেত তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ন্যাপথোলিনের মধ্যে কী থাকে না কার্বন এবং হাইড্রোজেন থাকে এটাও তোমার এক্সামে আসতে পারে ঠিক আছে এবার পরে প্রশ্ন দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস এই কোশ্চেনটা তো ম্যাক্সিমাম এক্সামে এই কোশ্চেনটা বারবার রিপিট হয় মিথাইল আইসোসায়ানাইট হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন আন্দোলনটি বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত চিপকো আন্দোলন অপশন বি হচ্ছে এটির অ্যান্সার চিপকো আন্দোলন বনভূমি সংরক্ষণের জন্য সঙ্গে যুক্ত রামসার সম্মেলনটি প্রথম কবে হয়েছিল রামসার সম্মেলনটি প্রথম হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অপশন সি হচ্ছে এটির লালা রসে কোন এনজাইম থাকে থাকে টায়ালিন মানুষের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে মানুষের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে মধ্যকর্ণ অপশন বি হচ্ছে এটির অ্যান্সার জীবের সরি জীবনের একক কি জীবনের একক হচ্ছে জীবনের একক হলো নিউক্লিক অ্যাসিড অপশন বি হচ্ছে এটির অ্যান্সার অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড কিসের একক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক কোনটি সার নয় সারের উপাদান নয় এটার অ্যান্সার হচ্ছে সালফার সালফার কোনো সারের উপাদান নয় ঠিক আছে তাছাড়া নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো সবই কোনো না কোনো সারের উপাদান কোন বিজ্ঞানী তার ছেলের সাথে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন এটির অ্যান্সার হচ্ছে হেনরি ব্যাগ তিনি তার ছেলের সাথে নোবেল প্রাইজ পেয়েছেন কি দেখো আমরা সবাই জানি যে আর কি বিস্ফোট কিন্তু একটি সাইক্লোনাইট অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার আরডিএক্স কি আর ডিএক্স হচ্ছে একটি সাইক্লোনাইট কোনো আদর্শ গ্যাস যে উষ্ণতার উপর তরলে পরিণত করা যায় না তা হলো কোনটা না সংকট তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাস যে উষ্ণতার উপরে তা তরলে পরিণত করা যায় না সেটি হচ্ছে সংকট তাপমাত্রা অপশান এ হচ্ছে এটি অ্যান্সার তেজস্ক্রিয়তার একক কি তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি এবং টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক হচ্ছে টেসলা এবং ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেননকে জেননকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্পটি চালু হয় কবে ভারতে প্রথম ব্যাঘ্র প্রকল্পটি চালু হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এখানে অপশানে কোনোটা অ্যান্সার নয় এবার কাছাকাছি আছে উনিশশো একাত্তর এবং উনিশশো ছিয়াত্তর এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো কিন্তু অরিজিনাল অ্যান্সার হচ্ছে উনিশশো একাত্তর এটা তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো সেই জন্য আমি কোনোটা অ্যান্সার দিইনি পাশে রাইট অ্যান্সারটা লিখে দিয়েছি এজেন্ডা টোয়েন্টি ওয়ান কোন সম্মেলনের ফলে হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান হচ্ছে রিও সম্মেলন বা রিও সামিটের ফলে হয় ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কয়টি ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে টোটাল তিনটি অপশন সি হচ্ছে এটির অ্যান্সার ভারতের সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে ভারতের সংবিধানের আর্টিকেল ফর্টি এইট এ বি হচ্ছে এটির ফর্টি এইট এ আর্টিকেলে বলা হয়েছে পরিবেশ রক্ষার কথা এবং আমরা সবাই জানি ফিফটি ওয়ান এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটির কথা এটা এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকে লাস্ট প্রশ্ন যেটার অ্যান্সার তোমরা দেবার চেষ্টা করবে এটা আমি দিচ্ছি না অ্যান্সারটা কেটে দিচ্ছি যে পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান কী হবে জি এর মান বৃদ্ধি পাবে ওর হ্রাস পাবে অর অপরিবর্তিত থাকবে অর শূন্য হয়ে যাবে মানে পৃথিবী যেটা প্রদক্ষিণ করছে সেইটা যদি থেমে যায় মানে বন্ধ হয়ে যায় দাঁড়িয়ে যায় তাহলে জিয়ের মানটা কি হবে বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিচিত থাকবে শূন্য থাকবে তাহলে এই টোটাল আজকে আমরা পঞ্চাশটি কোশ্চেন ডিসকাস করলাম যার মধ্যে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে বলেছি এবং লাস্ট এই প্রশ্নটার অ্যান্সারও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যখন এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব তখন তোমরা সেখান থেকে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে এবং তোমাদের যদি মনে হয় আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে তাহলে পিডিএফ যখন পোস্ট করবো তখন ওটা ঠিক করে নেবো এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব না করলে হয়তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে না অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং